কাল্লুর বাহাদুরি। বাহাদুরপুর গ্রামে কাল্লু নামে একটি ছেলে থাকত। ও খুবই ভীতু ছিল। পুরো গ্রাম ওকে কাল্লু ভাই নয়, ভীতু ভাই বলে ডাকত। ও কাল্লু দাদা, এই নাও, আমি তোমার জন্য হনুমানজির প্রসাদ নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। ভগবানের প্রসাদ মা বলে মাথায় লাগিয়ে তারপরই খেতে হয়। আর পরের দিন দুপুরে ও আম কুড়িয়ে ফিরছিল। অন্যদিকে গ্রামের জমিদার নিজের ভৃত্যর সঙ্গে কাঠের লাঠিগুলো বাঁধছিল। বাঁধার পরে দড়ির টুকরো দেখে ভৃত্য জিজ্ঞাসা করল, জমিদার বাবু, এই দড়ির টুকরোটা দিয়ে কি করব? আরে ফেলে দাও, সব 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 বাঁচাও। আরে ভীতু, আরে এটা দড়ির টুকরো রে, সব না। কি করলাম কাকা, তুমিও আমাকে ভয় দেখাচ্ছ। আমার সব আম পড়ে গেছে। আরে এত ভয় পেলে কি করে বাজবে করলু বাবা? আর ভয় পাবো না, একদম আর ভয় পাবো না। ওকে ভয় পেতে দে রামু, ও যদি ভয় না পায় কি করে মরবে? আর যদি ও না মরে তাহলে আমি ওর অশিক্ষিত মাকে বোকা বানিয়ে কি করে ওর জমি আর বাড়ি নেব? শোনো 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 বাহাদুর নগরের লোকেরা, আমাদের গ্রামে পাহাড়ের ধারে যে পুকুর আছে তাতে নেমে ওতে থাকা তিনটে কুমিরের থেকে বেঁচে যে উঠে আসতে পারবে তাকে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। 50 লাখ? আরে 50 লাখ হোক বা 1 কোটি, তিনটে কুমিরের মাঝখানে কে লাভ দেবে? এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আর গ্রামের অন্য লোকেদের মতো কাল্লুও এই দেখতে খালের দিকে যেতে থাকলো। আরে কাল্লু দাদা, দেখো পায়ের কাছে কুমির। বাঁচাও 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 আমার বাঁচাও। আরে বাবা, কোথায় 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 কুমির? কুমির পাহাড়ে কিভাবে আসবে? ও তো পুকুরে থাকে। কিন্তু তুই বল, তুই কোথায় যাচ্ছিস? পাহাড়ের দিকে যাচ্ছি পুকুরের কুমিরদের কম্পিটিশন দেখতে। আর যদি কুমিরের রাগ হয়ে যায় আর পুকুর থেকে উঠে তোকে যদি ধরে ফেলে তাহলে? আমার কথা শোন, যা ফিরে যা। আমাকে কি বুদ্ধ ভেবেছিস? কুমির কি করে পাহাড়ে আসবে রে? শুনলেন জমিদার বাবু ওই ভিতুর কথা? শুনলাম রে, কুমির পাহাড়ে কিভাবে উঠবে? কিন্তু কল্লু তো পাহাড় থেকে পুকুরে যেতে পারে। তাহলে বন্ধুরা, তোমরা তো এই কথা জানো, আমাদের এই মন্ত্রী মশাই ওয়াইল্ড লাইফের খুব বড় ভক্ত। আর উনি যে এই পুকুরে নেমে কুমিরের হাত থেকে বেঁচে ফিরে আসতে পারবে তাকে 50 লক্ষ টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। আর যেই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক সে এই খোলা পুকুরে নেমে পুরোটা সাঁতরে পার করে দেখাক। আর এই গ্রামটার নামেই কি শুধু বাহাদুরপুর গ্রাম? এখানে কোনো বাহাদুর নেই কি? কেউ আছে? তো বাহাদুরপুরে একটাই বাহাদুর আছে, আমার শত্রু তো গেল, এবার ওর মায়ের জমি বাড়ি সম্পত্তি সব আমার। সত্যিকারের বাহাদুর, আমার তরফ থেকে আমি একে 50 লাখ টাকা পুরস্কার দিলাম। আর যখন পুরস্কারের টাকা নিয়ে কাল্লু নিজের ঘরে পৌঁছালো তখন মা অবাক হয়ে গেল। বাহ কাল্লু, তুই তো বলেছিলি সত্যি যে একদিন এমন কিছু করবি যে সবাই অবাক হয়ে যাবে। সত্যি সবাই অবাক হয়ে গেছে। কিন্তু এটা বল, ছোট ছোট জিনিসে ভয় পাস তুই? তুই কিভাবে তিনটে কুমিরের সাথে লড়লি?
সত্যি বলবো মা, আমি জলে নামিনি, আমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আর যখন আমি বুঝে গেছি যে আমি মরে যাচ্ছি, তখন আমি নিজের পুরো শক্তি লাগিয়ে সাঁতার কেটেছি আর আমি বেঁচে গেছি। দেখলি, এই কথাই তো আমি তোকে বোঝাতে চাইছিলাম যে সবার মধ্যে শক্তি থাকে, শুধু তার আত্মবিশ্বাস থাকতে হবে। যদি সেটা হয় তখন সংসারের সব কাজে সফল হতে কেউ আটকাতে পারবে না।